বাংলা এবং বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য এডগার অ্যালেন পোয়ের গল্প অবলম্বনে দ্য টেল টেল হার্ট। এডগার অ্যালেন পোয়ের জন্ম হয় 1809 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টন শহরে। রহস্য গল্প লেখায় সিদ্ধহস্ত ছিলেন তিনি। রহস্য গল্পের বর্ষসেরা লেখিকা বা লেখকদের মিস্ট্রি রাইটার্স অফ আমেরিকা যে পুরস্কারটি দেয় সেটিও তার নামেই, দ্য এডগার অ্যাওয়ার্ডস। আজকের গল্প দ্য টেল টেল হার্ট প্রথম প্রকাশিত হয় 1843 সালের জানুয়ারি মাসে। গল্পের মুখ্য চরিত্রে রয়েছেন পরিচারক, বৃদ্ধ ভদ্রলোক ও পুলিশ অফিসার। আজ মাধ্যমের খাতিরে আমরা এই গল্পটিতে সামান্য কিছু রদবদল করেছি, আশা করি তা শ্রোতাদের ভালো লাগবে। গল্পের সূত্রধার আমি দীপ। শুরু হচ্ছে দ্য টেল টেল হার্ট। আমি পাগল নই, আমার মধ্যে পাগলামির ছিটে ফোঁটাও নেই। আপনার বোধহয় বিশ্বাস হচ্ছে না, তাই না? যদি বলি আমার একটা রোগ হয়েছে আর সেই রোগে দুর্বল হওয়ার বদলে আমার অনুভূতিগুলো আরো প্রখর হয়ে গিয়েছে, তবে কি আমাকে বিশ্বাস করবেন? সে আপনি বিশ্বাস করুন চাই না করুন, আমি এখন সব কিছু শুনতে পাই, স্পষ্ট শুনতে পাই, পৃথিবীর সমস্ত কথাই শুনতে পাই, এমনকি নরকের। দেখলেন তো সবকিছুই কেমন পরিষ্কার বলে দিলাম। এরপরেও আমায় উন্মাদ ভাববেন, পরের কথাগুলো শুনে আমায় শয়তান বলে ভাবতেই পারেন, আমি গায়ে মাখব না। আমি একজন বৃদ্ধ ব্যক্তির বাড়িতে পরিচারকের কাজ করি, বা বলা ভালো কাজ করতাম। বাড়িতে লোক বলতে আমি ও সেই বৃদ্ধ। লোকটার অঢেল টাকা পয়সা থাকলেও স্ত্রী বিয়োগের পর সে একেবারে একা। পয়সাওয়ালা লোক হলেও মানুষটা শান্ত, মার্জিত স্বভাবের, কোনোদিন কোনো ব্যাপার নিয়ে আমার উপর চোটপাট বা গালিগালাজ করেনি। শুধু মাঝে মাঝে একা বোধ করলে আমায় ডেকে বলতো, এসো হে, একটু গল্প করা যাক, এক কাজ করো, শেলফ থেকে একটা বই নিয়ে আমায় পড়ে শোনাও, তুমি কথা বললে ভালো লাগে, মনে হয় আশেপাশে একটা জীবন্ত মানুষ আছে। আমার লোকটাকে ভালোই লাগতো, ওর টাকা পয়সার উপর কোনো লোভ আমার ছিল না, কিন্তু ওর শরীরের একটা অংশ আমি বরদাস্ত করতে পারতাম না, আর সেটা হলো ঘন ভুরুর নিচে কোটরে বসা ওর চোখ, আর সেই চোখের ওপর একটা পাতলা নীলচে আস্তরণ। ওই চোখ দেখলেই আমার গা গুলিয়ে উঠত। কেন জানি না মনে হতো এটা শকুনের চোখ, কেউ মানুষের ধরে বসিয়ে দিয়েছে। লোকটা যখনই ওই চোখ নিয়ে মুখ তুলে তাকাতো মনে হতো আমার শরীরের রক্ত জমাট বেঁধে যাচ্ছে। ওই চোখ থেকেই আমার মাথায় বাসা বাঁধল ঘৃণা, আর সেটা দিন রাত আমার কানে ফিস ফিস করত। ওই চোখ খতম কর, খতম কর, না হলে তুই খতম হয়ে যাবি। আমি এই খুনে ইচ্ছের বিরুদ্ধে লড়াই করেও হেরে গেলাম। ঠিক করলাম এই বৃদ্ধ লোকটাকে মেরে ফেলতেই হবে, ওই কুৎসিত চোখ চিরজীবনের জন্য বন্ধ হবে। সির্ফ একজনের চোখ দেখে তাকে খুন করার ইচ্ছের কথা শুনে আপনি আবারও বোধহয় আমাকে পাগল ভাবছেন। এবার বুঝবেন আমি কেন শয়তান হলেও পাগল নই। খুনের আগে সবকিছু ভালোভাবে বিচার করে নিলাম, সাবধানে মেপে মেপে পা ফেলছিলাম, স্বভাবে এমন কোনো বদল আনলাম না যা দেখে পরে আমার উপর কেউ সন্দেহ করতে পারে। লোকটার খাতির যত্ন আরো বাড়িয়ে দিলাম। উনি কিছু না বললেও আমি নিজে উদ্যোগী হয়ে বলতাম, আসুন স্যার, একটা দারুণ গল্প বের করে রেখেছি, আজ আপনাকে পড়ে শোনাবো। আমার শয়তানিটা প্রাণ পেত গভীর রাতে। প্রতি রাতে লোকটা ঘুমানোর পর আমি একটা লণ্ঠন জেলে সেটাকে আষ্টে পৃষ্ঠে কালো কাপড় দিয়ে বাঁধতাম, যাতে আলোর একটা বিন্দুও দেখা না যায়। তারপর লণ্ঠন হাতে চুপি চুপি সিঁড়ি বেয়ে উঠতাম, উঠে লোকটার বেডরুমের দিকে যেতাম অতি সাবধানে, হাতলে চাপ দিয়ে দরজার পাল্লাটা অল্প খুলে মাথাটা ঘরের মধ্যে ঢোকাতাম।
দেখতাম লোকটা কি করছে। ওই অবস্থাতেই বেশ খানিকক্ষণ কাটাতাম। তারপর লণ্ঠনের কালো কাভারের একটা ছোট অংশ তুলে দিতাম আর আলোর একটা বিন্দু এসে পড়ত ঘরের মেঝেতে। এইবার লণ্ঠনটা তুলে আস্তে আস্তে ঘরে পা রাখতাম যাতে ওর ঘুম না ভাঙে। ঘরে ঢুকে ক্ষীণ আলো ফেলতাম ওর মুখে, দেখতাম অঘরে ঘুমোচ্ছে আর শকুনের মতো চোখটা বন্ধ। চোখ বন্ধ থাকলে কিছুই করার থাকতো না আমার, কাজটা অসমাপ্ত রেখে ফিরে আসতাম। পরদিন সকালে অবশ্য গিরগিটির মতো নিজের রং পাল্টে লোকটাকে বলতাম, কি ব্যাপার, শরীর স্বাস্থ্য সব ভালো তো? কাল রাতে ভালো ঘুম হয়েছিল? হ্যাঁ তা হয়েছিল। লোকটা বুঝতেও পারত না আমি ওকে খালাস করার সুযোগ খুঁজছি। ওর উপর আমার একটু আক্রোশ ছিল না, কিন্তু ওই চোখ, ওই চোখ সহ্য করতে পারছিলাম না। তো এভাবেই এক সপ্তাহ কেটে গেল। লোকটাকে রোজ সকালে ব্রেকফাস্ট টেবিলে দেখে আমার হাসি পেত, আবার গর্বও হতো। হাসি পেত কারণ যে মানুষটা টেবিলে বসে টোস্ট চিবোচ্ছে সে স্বপ্নেও ভাবতে পারবে না যে রোজ রাতে তার বেডরুমে আরেকজন শুধু ঢুকছে না, তাকে খতম করার ফিকিরও খুঁজছে। একই ব্যাপারের জন্য নিজের ওপর গর্বও হতো। দেখতে দেখতে আট নম্বর রাত এলো। বৃদ্ধ লোকটাকে খাওয়া দাওয়া করিয়ে ঘরের দরজা অবধি পৌঁছে দিয়ে বললাম, গুড নাইট স্যার। এরপর খানিক অপেক্ষা করে যথারীতি লণ্ঠন জেলে সেটাকে ভালোভাবে কাপড়ে মুড়ে লোকটার ঘরের দরজা সাবধানে ফাঁক করে মাথা গলালাম। দেখলাম সে ঘুমোচ্ছে। একটুও শব্দ না করে মিনিট পনেরো ওইভাবেই রইলাম। না, আজও মনে হচ্ছে কপাল খারাপ, লোকটা ঘুমিয়েই যাচ্ছে। পুরো ঘরে ঘুট ঘুটে অন্ধকার। আমি লণ্ঠনের কভারটা সরাতে যাব, হঠাৎ সেটা হাত থেকে পিছলে গেল। লণ্ঠনটা সামলালাম ঠিকই, কিন্তু টিনের ক্যাঁচকোঁচ শব্দটা আটকাতে পারলাম না। অন্ধকারে ঠাহর করলাম যে লোকটা ধড়মড়িয়ে উঠে বসলো খাটের ওপর। আওয়াজটা কোথা থেকে আসছে বুঝতে না পেরে এদিক ওদিক তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কে কে ওখানে? কে? আমি সঙ্গে সঙ্গে অন্ধকারে মিশে গেলাম। পারলে নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করে রাখতাম। লোকটা যেন নিজেকে সাহস দেওয়ার জন্যই বলে উঠল, জ্বরে হাওয়া বইছে তাই চিন্তিত শব্দ হচ্ছে, হয়তো ইঁদুরের উপদ্রব হতে পারে, কালকে সকালে খোঁজ নিতে বলবো। কথাগুলো বলে সে শুয়ে পড়ল না, খাটের ওপর ঠায় বসে রইল। আমার উপস্থিতি সে টের পায়নি বলেই মনে হয়। আমি আরো মিনিট দশেক অপেক্ষা করলাম। এইবার আমার কানে এলো একটা চাপা কাতরানির শব্দ। বেশ বুঝতে পারছি ভয় ওর শরীরে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। আদিম গুহার মতো অন্ধকার এই ঘরের মধ্যে একা মানুষের ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক। ঘুম ভাঙার পর থেকে বুড়োটা দু চোখের পাতা এক করেনি। এই আমার সুযোগ শকুনের মতো চোখ থেকে চিরজীবনের মতো মুক্তি পাওয়ার। আমি ধীরে ধীরে লণ্ঠন থেকে কভারটা সরাতেই এক ফালি আলো এসে পড়ল ঘরে। আমি লণ্ঠনটা তুলে ধরলাম। দেখলাম লোকটা বিছানায় আধ বসা আধ শোয়া অবস্থায়, আর এক চিলতে আলো গিয়ে পড়েছে সোজা জান্তব চোখটার উপর। পাতলা নীল আস্তরণের ওপর আলো পড়ে সেটা একদম ভুতুড়ে দেখাচ্ছে। এবার আমার কানে ঢুকলো একটা নতুন শব্দ, একটা চাপা শব্দ।
ধপ করে কিছু পড়ছে, আর তার রেশ মিলিয়ে যেতে না যেতেই আবার ধপ করে ভেসে আসছে। শব্দটা দ্রুত ওঠানামা করছে। শুরুতেই বলেছিলাম না, আমার অনুভূতিগুলো আরো প্রখর হয়ে গিয়েছে। স্পষ্ট বুঝলাম ওটা ওই বুড়োটার হৃৎপিণ্ডের ওঠানামা। আওয়াজটা আরো জোরালো হলো, মনে হচ্ছে ওর হৃৎপিণ্ড পাঁজরা ভেঙে বেরিয়ে আসবে। পাড়াপড়শিরা আবার শুনতে পাবে না তো? বুড়োটা কি বুঝেছে ওর শেষ সময় উপস্থিত? সে বুঝুক না বুঝুক, আমার মনে হলো ওর চোখ আমার শরীরের রক্ত চুষে খাচ্ছে। আর পারলাম না, লণ্ঠনের কাভারটা টান মেরে খুলে একটা চাপা হুঙ্কার দিয়ে লাফ মেরে ঘরের মধ্যে ঢুকলাম। বুড়ো বাঁচার শেষ চেষ্টা করল, কাতর গলায় বলল, আমায় মেরো না, আমায় মেরো না, আমায় মেরে তোমার কি হবে বলো? আমি আমি রুগ্ন মানুষ, বয়স হয়েছে, আমায় মেরো না, আমায় মেরো না, তোমার পায়ে পড়ি, আমায় মেরো না। আমার সেসব শোনার সময় ছিল না, তেড়ে গেলাম বিছানার দিকে। পুরো একটা শেষ চিৎকার করলো, কিন্তু দ্বিতীয়বার চিৎকার করার আগেই আমি ওকে এক ধাক্কায় মেঝেতে চিত করে ফেললাম। তারপর বালিশ তোষক সমেত গোটা বিছানাটা ওর মুখের ওপর ঠেসে ধরলাম, ধরেই রইলাম। এক মিনিট, দু মিনিট, তিন মিনিট, হাত পায়ের ছটফটানি ক্রমশ কমে এলো। তারপর একটা সময় বুঝলাম দেহে প্রাণ নেই। শকুনের নীলচে চোখ আমায় আর কখনো পীড়া দেবে না। মুখে সাফল্যের হাসি ফুটে উঠল, আর কয়েক সেকেন্ডের মধ্যে সেটা হয়ে গেল অট্টহাসি। আমি হা হা করে হাসছি, ওই চোখ এখন ইতিহাস। আর আমার গা ঘিনঘিন করবে না। হাসির বেগ কমলে সেই হৃৎপিণ্ডের ঢিপঢিপানি আমার কানে গেল। এবার সেটার জোর কমে এসেছে। আমি মৃতদেহের বুকে হাত রেখে দেখলাম সেটা ঝিমিয়ে এসে বন্ধ হয়ে গেল। দাঁড়ান দাঁড়ান, কি ভাবছিলেন আমি উন্মাদ? এর পরের ঘটনাক্রম শুনলে আর বলতে পারবেন না। মৃতদেহ বাইরে বের করা যাবে না, এর ব্যবস্থা আমাকেই করতে হবে। উপায় একটাই, মৃতদেহ একাধিক টুকরোয় ভাগ করা। এবার যেমন ভাবনা তেমন কাজ। প্রথমেই ধড় আর মাথা আলাদা করে ফেললাম, তারপর অঙ্কের বাঁধা ফর্মুলার মতোই হাত পা শরীর থেকে আলাদা করে ফেললাম। এবার শুধু আলাদা করলেই তো হবে না, তাদের জন্য জায়গা খুঁজে বের করতে হবে। এই ব্যাপারটা ছকে নিয়েছিলাম আগেই, ঘরের মেঝের তিনটে বোর্ড তুলে ফেলে জায়গা করে ফেললাম। ছিন্ন ভিন্ন দেহাবশেষ তার মধ্যে গুছিয়ে রেখে দিলাম। এরপর মেঝের তক্তা আর বোর্ডগুলো খুব হিসেব করে আবার আগের মতোই পেতে দিলাম। সেগুলো যে সরানো হয়েছে তা ধরার সাধ্য কোনো মানুষের চোখের ছিল না। শুধু মানুষ কেন, বেঁচে থাকলে বুড়োর শকুনের মতো নীলচে চোখও আমার কারসাজি ধরতে পারত না। একটা মস্ত গামলা এনেছিলাম রক্তের দাগ বা ছিটে ধরার জন্য। খানিক্ষণের মধ্যেই
সেই ঘরে এমন কোনো চিহ্ন রইল না যা দেখে বোঝা যায় যে এই ঘরে একটা মানুষকে খুন করা হয়েছে। বোঝা যাবে না এই ঘরে একটা মানুষকে খুন করা হয়েছে। এই সব কাজকর্ম সারতে সারতে রাত গড়িয়ে গেল। আমি ছিলাম একটা ঘোরের মধ্যে, দুঃখের নয় খুশির ঘোর। দূর থেকে আসা একটা ঘন্টার শব্দে সেই ঘোর কাটল। চারবার ঘন্টা বাজার শব্দ, ডং 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 ডং। ভোর চারটে বাজে, জানালা খুলে দেখি বাইরে তখনো আলোর লেশ মাত্র ফোটেনি। এইবার পেলাম আর একটা ঘন্টার শব্দ, এই বাড়ির দরজার ঘন্টার শব্দ। এই সময় কে এলো? আমি নিচে নেমে দরজা খুলে দেখি তিনটে অচেনা লোক দাঁড়িয়ে রয়েছে। তাদের মধ্যে একজন আমায় অভিবাদন জানিয়ে বলল, সুপ্রভাত, আমরা স্থানীয় পুলিশ স্টেশনের অফিসার। আপনার এক প্রতিবেশী এই বাড়ি থেকে চিৎকারের শব্দ পেয়ে আমাদের খবর দিয়েছেন। কিছু মনে করবেন না, আমাদের এই বাড়িটা সার্চ করতে হবে। আমি মনে মনে হাসলাম, আমার তো আর নতুন করে লুকোনোর কিছু নেই, যা লুকোনোর আমি লুকিয়েই দিয়েছি, আর এমন জায়গায় লুকিয়েছি যে কোনো মানুষের চোখ তা খুঁজে পাবে না। করো না, করো করো, যত খুশি খানা তল্লাশি করো করো। এক গাল হেসে আমি তিনজনকে বললাম, আসুন আসুন ভেতরে আসুন, অভিযোগ যখন পেয়েছেন তখন সার্চ তো করতেই হবে। কিন্তু অফিসার, আপনাকে গোড়াতেই বলে রাখি, ওই চিৎকার আমারই। আসলে একটা বিশ্রী স্বপ্ন দেখে ভয়ে চেঁচিয়ে উঠেছিলাম। ওই কি বলুন তো, এত বড় বাড়িতে একা, তারপর মানুষের মন, বুঝতেই পারছেন। আপনি বাড়িতে একা আছেন? মানে আপনি কি বাড়ির মালিক? না না, মালিক কয়েকদিনের জন্য কাছে পিঠে বেড়াতে গিয়েছেন, ততদিন বাড়ির দায়িত্ব আমাকেই দিয়ে গিয়েছেন। আচ্ছা, বুঝেছি। আমরা এবার বাড়িটা একটু ঘুরে দেখব। এই তোমরা এদিক ওদিক যাও, ঘুরে দেখো, কিছু বাদ দেবে না। লোকগুলো চারপাশ ঘুরে দেখল, আমি তাদের বুড়োর আলমারি, টাকা পয়সা, দামি গয়নাগাটি দেখালাম, কোথাও কোনো হিসেবের গোলমাল নেই। এরপর আমরা ঢুকলাম সেই ঘরে যেখানে চির ঘুমে অচেতন এই বাড়ির মালিক, বা বলা ভালো প্রাক্তন মালিক। বীর দর্পে তাদের সঙ্গে ঘরে ঢুকলাম, আমার মনে রোমাঞ্চ খেলছে। একটা চেয়ার টেনে বসলাম, পোড় খাওয়া পুলিশ অফিসারদের এত সহজে বোকা বানানো যায়। আমার চেয়ারের পায়ার ঠিক তলায় রয়েছে নানান আকারের টুকরোয় বিভক্ত এই বাড়ির মালিকের দেহ। গল্পগুজব শুরু হলো। অফিসার ভদ্রলোকটি বললেন, দেখেছেন তো, এই অসময়ে আপনাকে বিরক্ত করলাম। আসলে অভিযোগ এলে তো আমাদের খতিয়ে দেখতেই হবে, বলুন, আপনাকে বেকার হেনস্থা হতে হলো। আরে কি মুশকিল, আপনি গোটা ব্যাপারটা নিয়ে এত আক্ষেপ করছেন কেন স্যার? তাছাড়া আপনারা তো নিজেদের কর্তব্য পালন করেছেন। তিনজন আমার কথা শুনে সন্তুষ্ট হয়েছেন বলে মনে হলো, ফুরফুরে লাগছিল খুব, কিন্তু সেইটা বেশিক্ষণ স্থায়ী হলো না। একটা অস্বস্তি আমার শরীরে পাক খেতে লাগলো, মাথাটা অসহ্য ব্যথা করছে, কানে বাজছে একটা ছন্দ, আর সেটা একেবারেই সুখকর নয়। আমি একবার ভাবলাম মনের ভুল, আমি একটা কৃত্রিম হাসি ফুটিয়ে আরো জোরে জোরে কথা বলতে শুরু করলাম, আপনারা এলেন ভালোই হলো, আলাপটা হয়ে গেল, আশা করি আমিও আপনাদের সাথে সহযোগিতা করেছি। আমি প্রাণপণে স্বাভাবিক থাকার চেষ্টা করছিলাম, কিন্তু কানের মধ্যে শব্দটা শুধু বাজতেই থাকলো না, বরং আরো জোরদার হয়ে উঠল। যত চেষ্টা করি সেটা তত আমার কান আর মাথার মধ্যে তাণ্ডব চালাতে শুরু করে। টের পেলাম শব্দটা অন্য এক জায়গা থেকে আসছে, বেশ বুঝলাম
আমার ঠোঁট শুকিয়ে গিয়েছে, চেহারা রক্ত শূন্য হয়ে গিয়েছে। শব্দটা আমি চিনি, কয়েক ঘন্টা আগেই পেয়েছি। চাপা অথচ শক্তিশালী, তার মধ্যে রয়েছে দ্রুত ওঠানামা করছে এরকম একটা ছন্দ। এটা সেই হৃৎপিণ্ডের ধুকপুকুনি, কিন্তু সেটা তো চিরতরে বন্ধ হয়ে গিয়েছে। আরে আমি নিজে বন্ধ করে দিয়েছি, তাহলে এবার কোথা থেকে আসছে আওয়াজটা? আমার মাথা আর কানের মধ্যে হাতুড়ি পেটাতে শুরু করলো, দুম 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 দুম। দু হাতে দুই কান খামচে ধরে চেষ্টা করলাম সেটা ঝেড়ে ফেলার, কিন্তু পারলাম না। চেয়ারটা ছেড়ে উঠে পড়লাম। কাঠের উপর কাঠের পায়া ঘষার একটা জঘন্য শব্দ হলো। আমি ঘর ঘরে গলায় সামনে বসা লোকগুলোর দিকে তাকিয়ে বললাম, আমার কানে না কিছু একটা আটকে রয়েছে বুঝেছেন, ওটা খুব আওয়াজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কানের জায়গাতে কি আছে? দেখুন দেখুন না। আগে আপনার কানের জায়গায় তো কানই আছে, আর সেখানে কিছু আটকে নেই। কি বলছেন আপনারা? ভালো করে দেখুন না, আমার কানের মধ্যে বাজছে, ঢিপ ঢিপ করে বাজছে, আরে বেজেই চলেছে, কিছু একটা করুন প্লিজ। কিন্তু কি বাজছে? লোকগুলোকে কি করে বোঝাবো? আমার কানে বাজছে হৃৎপিণ্ডের ওঠানামার শব্দ, দ্রুত উঠছে আর নামছে তার ছন্দ। সেই দেহের হৃৎপিণ্ড যেটাকে আমি টুকরো টুকরো করে কবর দিয়েছি এই ঘরের মেঝেতে। আমার ঠোঁটের দুপাশ ভেজা ভেজা লাগছে, মুখ দিয়ে একটা সাদাটে তরল বেরিয়ে আসছে। নিজের উপর নিয়ন্ত্রণ আর আমার নেই। আওয়াজটা আমায় পাগল করে দিচ্ছে, আমায় পাগল করে দিচ্ছে আওয়াজটা। উল্টো দিকের লোকগুলো আমার দিকে দিব্যি হাসি হাসি মুখ করে তাকিয়ে, ওরা কি মজা পেয়েছে? আমায় সাহায্য করছে না কেন? আরে শব্দটা তো লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এবার আমায় পাগল বলতে পারেন, আমি পাগলের মতো মেঝের তক্তা বোর্ড পাটাতন ধরে টান মারলাম আর উন্মত্ত গলায় বললাম, তুই সব নষ্টের গোড়া, যতদিন বেঁচেছিলি আমায় জ্বালিয়ে মেরেছিস, মরে গিয়েও আমার পিছু ছাড়ছিস না। মেরেছি আমি বুড়োটাকে, খতম করে টুকরো টুকরো করে কেটে এখানে পুঁতে দিয়েছি ওর দেহটা। আমি মেরেছি, আমি 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 আবারও মারব, আবারও মারব। এই যে আপনারা আসুন, বসে কেন, এসে দেখুন আমি কি করেছি। আসুন আসুন আসুন, দেখুন 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 আমার শিল্প। আর তুই তুই এবার থাম, থাম, আর কত পোড়াবি আমায়, থেমে যা। সানডে সাসপেন্সে আজ শুনলেন এডগার অ্যালেন পোয়ের গল্প অবলম্বনে দ্য টেল টেল হার্ট। গল্পের কথক ও পরিচারকের চরিত্রে মীর, পুলিশ অফিসার সোমক, বৃদ্ধ ভদ্রলোক এবং গল্পের সূত্রধার আমি দীপ। ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত রবিন, পোস্টার ডিজাইন জয়েন দ্য ডটস, গল্পের অনুবাদ বেতার নাট্যরূপ শব্দগ্রহণ ও পর্ব পরিচালনায় পুষ্পল। শেষ হল এডগার অ্যালেন পো এর গল্প অবলম্বনে দ্য টেল টেল হার্ট। সামনে সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।